হ্যালো বন্ধুরা, আমাদের সবার জীবনে একবার না একবার খারাপ সময় আসে। তখন আমাদের মনে হয় যে সারা পৃথিবী আমাদের বিপরীতে, আমাদের আর কোনো স্বপ্নই আর পূরণ হবে না। সব মানুষই আমাদের বোঝায় যে আমাদের হার মানা উচিত না, আমরা অবশ্যই পারব, কিন্তু এ থেকে আমাদের কিছুই হয় না। মায়াজালের আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে এমন কিছু মানুষদের তুলে ধরব যারা তাদের জীবনের কঠিন সময়েও হার মানেনি। তাদের ছিল জীবনঘাতী সব রোগ, এবং এসব রোগ থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণভাবে খুশিতেই জীবনযাপন করেছে। তারা তাদের সম্পূর্ণ জীবন খুশিতেই পার করে দিয়েছে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আরিয়া পারমানা। ইন্দোনেশিয়ার আরিয়া পারমানা নামক একটি ছেলের মর্বিডাল অবাসিটি নামক একটি রোগ ছিল, এবং সে তার বিছানা থেকে উঠতে পারত না। কিন্তু 2 বছর আগে এই বাচ্চাটি তার 200 কেজি ওজন থেকে হঠাৎ 100 কেজি করে ফেলে। কিন্তু এই ওজন নিয়েও সে সিঁড়িতে চড়তে পারত না, আর উঠে বসতেও পারত না, এবং অন্যান্য কাজ করতেও অনেক সমস্যা হতো। সে স্কুলে যাওয়া বাদ দিয়ে দেয়, কারণ তার প্রত্যেকটা কাজ করতে অনেক সমস্যা হতো। সে সারাদিন শুধু একটি জায়গায় বসেই মোবাইল চাপত, এবং তার বাসায় থাকা একটি ছোট সুইমিং পুলে সে গোসল করতে খুবই পছন্দ করত। নিজের ওজন কমানোর জন্য সবার আগে আরিয়ানার ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়েছিল, অর্থাৎ তার পেট কাটা হয়েছিল, এবং আজ সে প্রতিদিন ফিট থাকার জন্য ট্রেনিং করে থাকে। ইন্দোনেশিয়ার সেলিব্রিটি এবং লোকাল টিভিগুলো তার জার্নিতে সহযোগী হয়েছিল, এবং তার প্রচেষ্টারও অনেক সুনামও করেছে। বর্তমানে আরিয়া প্রতিদিন 2 কিলোমিটার করে হাঁটে, এবং ব্যাডমিন্টনের মতো অনেক কঠিন খেলাও খেলে থাকে। বন্ধুরা, সারা পৃথিবীর ডাক্তারদের মতে বাচ্চাদের মধ্যে আজ অবাসিটি নামক রোগটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে, এবং ইন্দোনেশিয়া এটাতে সবার প্রথমে রয়েছে। এটা এজন্য যে এখনকার বাচ্চারা এখন আর খুব একটা কষ্ট করতে চায় না, এবং তাদের চলাফেরা এবং খাবারের অভ্যাসও ঠিক নেই। অ্যাজায়া একোস্টা। এই ঘটনাটি আপনাকে আরও একবার মনে করিয়ে দিবে যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। অ্যারিজোনার অ্যাজায়া একোস্টা কথা বলতে পারত না, কিন্তু তার মানে এই না যে সে কিছুই প্রকাশ করতে পারত না। 1999 সালে একটি কঠিন রোগ সাইটাস ইনভার্সেস নিয়ে সে জন্মগ্রহণ করে। তার মুখের নিচের মাড়ি এবং উপরের দাঁতের মাড়ি ছিল না, যার কারণে সে বিশেষ ডিভাইস ছাড়া খেতে পারত না, কথা বলতে পারত না, এবং নিঃশ্বাসও নিতে পারত না। এবং এ কারণে জন্মের 15 মিনিট পর পর্যন্ত তাকে নিঃশ্বাস না নিয়েই থাকতে হয়েছিল, এবং ডাক্তাররা তাকে একটি বিশেষ ব্যবস্থায় অক্সিজেন নেয়ার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু এই বালকটি থেমে থাকেনি, সে তার জীবনের 19 বছর একেবারে সম্পূর্ণভাবে এনজয় করেই কাটিয়েছে। অ্যাজায়ার প্রধান শখ ছিল র্যাপার হওয়া। সে ছোটবেলা থেকেই র্যাপার হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু এই ছেলেটির হাতে এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার স্বপ্ন বাস্তবায়ন করবে। সে মানুষের সাথে কথা বলতো তার ফোনের মাধ্যমে লিখে, কিন্তু অবাক করা বিষয় হলো সে কথা বলতে না পারা সত্ত্বেও সে একজন বড় র্যাপার। ফিনক্সের একজন লোকাল র্যাপার অ্যাজায়ার এই স্বপ্নের কথা শোনে, এবং সে তার কাছে আসে, এবং সে দেখে যে এই ছেলেটার গানের লিরিক অন্য সবার থেকে আলাদা, এবং এই র্যাপার তার গানকে বাস্তবে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। আর এরপর থেকেই তার র্যাপিংয়ের স্বপ্ন বাস্তবায়িত হয়। সেই র্যাপার অ্যাজায়ার গানের লিরিকে ভয়েস দিয়ে দিত, এবং অ্যাজায়া সেই গানে অভিনয়ও করত। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো এবছর জুলাই মাসে ছেলেটি ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত মারা যায়। এরিক ওয়াইনমায়ার। আচ্ছা, মানুষ কেন এত বিপজ্জনক খেলা প্র্যাকটিস করে থাকে? হয়তোবা অ্যাড্রিনালিনের জন্য। এবং আমরা নিজের চোখে যখন এসব ভয়ঙ্কর খেলা দেখি তখন আমরা অনেক মজা পাই। কিন্তু কেমন হবে যে আমরা যদি এই মজাটাই চোখ দিয়ে না পেয়ে আমাদের শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলো থেকে পেয়ে থাকি? এবং পৃথিবীর মধ্যে একমাত্র অন্ধ পর্বতারোহী এরিক ওয়াইনমায়ার হলো এর একটি পারফেক্ট উদাহরণ। সে খুব ছোটবেলাতেই একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, এবং 13 বছর বয়সে সে সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। কিন্তু তার এই অন্ধত্ব তাকে স্বপ্নপূরণ থেকে আটকে রাখেনি। সে একটি অন্ধদের রিহ্যাবিটেশনাল গ্রুপে জয়েন করে, এবং সেখানে সে রক ক্লাইম্বিং শিখতে থাকে, এবং তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে থাকে। সেই একমাত্র পর্বতারোহী যে অন্ধ হয়েও এভারেস্ট জয় করতে পেরেছিল। অন্ধ হওয়ার পরেও সে পৃথিবীর টপ 150 জন পর্বতারোহীর মধ্যে স্থান করে নিয়েছে। তার মতে অন্যান্য পর্বতারোহীরা চোখ দিয়ে দেখে, আর সে দেখে তার হাত দিয়ে। কিন্তু এই এরিক অন্ধ হয়ে যাওয়ার পরও শুধুমাত্র পর্বতারোহণের মধ্যেই তার কাজকে সীমাবদ্ধ রাখেনি, সে এগুলোর সাথে ক্লাইম্বিং, সাইকেলিং, প্যারাশুটিং এবং রিভার রাফটিংও শিখেছিল। এবং 2014 সালে সে গ্র্যান্ড ক্যানিয়নের কলোরাডো রিভারও পাড়ি দিয়ে ফেলে। এরিকের এই অর্জন বিভিন্ন দেশেই অনেক সম্মানিত করা হয়েছে, বিশেষ করে সেসব দেশে যারা এসব প্রতিবন্ধীদেরকে খেলার দিকে উৎসাহ দেয়। সাইমন ফিটজমরিস।
2008 সালে পৃথিবীখ্যাত একজন আইরিশ ডিরেক্টর সাইমন ফিটমোরাস একটি কঠিন নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে পড়ে। এই একই রোগটি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়েরও ছিল। ডাক্তাররা বলে দিয়েছিল যে তার ক্যারিয়ার এখানেই শেষ এবং তার হাতে আর মাত্র 4 বছর সময় আছে, এটাও ডাক্তাররা ঘোষণা দিয়ে দিয়েছিল। যাই হোক, এসবের কিছুই তাকে আটকাতে পারেনি এবং সে সবাইকে অবাক করে দিয়ে তার ক্যারিয়ারের আরও কয়েকটি নতুন মুভি রিলিজ দেয়। তার মধ্যে অন্যতম একটি ফেমাস মুভি ছিল মাই নেম ইজ এমিলি। যখন সে মুভিগুলো ডিরেকশন দিয়েছিল তখন সে সম্পূর্ণরূপে প্যারালাইজড ছিল। সে হুইল চেয়ারে বসে থাকত এবং অন্যান্যদের সাথে কমিউনিকেট করত তার স্পেশালাইজড কম্পিউটার কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ সে মুখে কোনো কথা বলতে পারত না, হাত দিয়েও কোনো ইশারা করতে পারত না। সে যা কল্পনা করত বা বলতে চাইতো তা একটি কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠত এবং এভাবেই সে প্রত্যেকটা মুভির ডিরেকশন দিয়ে গেছে। তবে দুর্ভাগ্যবশত এই ফেমাস ডিরেক্টর 2 বছর আগে মারা গিয়েছে। ডায়লান রসনিক। ডায়লান তার পুরো জীবনে তার ফেভারিট খেলা বাস্কেটবল খেলতে পারেনি, যার কারণ হলো ছেলেটি অনেক কঠিন একটি রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, যার কারণে তার শরীরের মাংস এবং হাড় আনকন্ট্রোলেবলভাবে বেড়ে যাচ্ছিল। কিন্তু ডিলান সবসময়ই একজন বাস্কেটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু সবাই বলে দিয়েছিল যে এটা আর কখনোই সম্ভব নয় কারণ তার বেড়ে যাওয়া হাতের এই সাইজের কারণে। কিন্তু এর কোনো কিছুই সেই বালকটিকে থামাতে পারেনি। সে তার ভাইয়ের সাথে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল, এমনকি তার কোচরাও তাকে বিশ্বাস করতে পারেনি যে সে জীবনে কোনো একদিন সফল হবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করেই ছেলেটি তার টিমের সবথেকে ভালো প্লেয়ার হয়ে ওঠে, যা তার চারপাশে থাকা সবাইকে একেবারে চমকে দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।